টলিউড ও বলিউডে সাড়া জাগানো অভিনেত্রী পাওলি দাম অভিনয়ের জন্য যেন তার জন্ম। তার সাবলীল অভিনয় অনায়াসেই দর্শকের মন জয় করে নেয়। জানেন কি, সেই পাওলি নাকি কোনোদিন অভিনেত্রী হতে চাননি, বিষয়টা অবাক লাগলেও সত্যি। আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব অভিনেত্রী পাওলি দামের জীবনের বেশ কিছু গল্প। তো বন্ধুরা, অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। ছোটবেলায় পাওলির স্বপ্ন ছিল একজন পাইলট হওয়ার। এখানেই শেষ নয়, তিনি বিমান বাহিনীর একজন পাইলট হতে চেয়েছিলেন, যেন শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে পারেন। এছাড়া দেশের হয়ে ক্রীড়াঙ্গনে অংশ নেওয়ার স্বপ্নও বুনতেন হেট স্টোরি খ্যাত অভিনেত্রী। কিন্তু ভাগ্য তাকে একজন অভিনেত্রী করে। বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাওলি টেলিভিশন মিডিয়ায় কাজ শুরুর আগে পড়াশোনায় ভীষণ মনোযোগী ছিলেন। শুধু বড় বাজেটের ছবি নয়, তিনি অনেক তরুণ নির্মাতার কম বাজেটের ছবিতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। কিন্তু এই অভিনেত্রীর অভিনয় যতটাই প্রশংসিত ততটাই সমালোচিত। অনেক শয্যা ও আপত্তিকর দৃশ্যে অভিনয় করেছেন টলিউড নায়িকা পাওলি দাম। ভারত বাংলা যৌথ প্রযোজনায় মনের মানুষ ছবিতে অভিনয় করে বাংলাদেশি দর্শকদের প্রথম নজর কাড়েন তিনি। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অশ্লীল দৃশ্যে অভিনয় করার অভিযোগ ওঠে। অবশ্য কোনো অভিযোগেই পাত্তা দেননি পাওলি। 2011 সালে শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়সুন্দরের ছত্রাক ছবিতে অভিনয়ের জন্য বেশ আলোচনায় উঠে আসেন তিনি। সে সময় ছত্রাক সিনেমায় শয্যা দৃশ্যে পাওলির অভিনয় বাংলা চলচ্চিত্র জগতে রীতিমতো তুফান তুলে দেয়। এরপর বলিউডেও কাজ করেছেন এই আলোচিত সমালোচিত অভিনেত্রী। বলিউডের হেট স্টোরিতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাকে। এছাড়াও এলার চার অধ্যায়, সব চরিত্র কাল্পনিক, জুলফিকার সহ অনেক ছবিতেই ভিন্ন ধরনের চরিত্র দেখা যায় পাওলিকে। যতবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন ততবারই উঠে এসেছে পাওলির ঘনিষ্ঠ দৃশ্য বা শয্যা দৃশ্যে অভিনয়ের প্রসঙ্গ। সম্প্রতি ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে পাওলি জানান, ছত্রাক হেড স্টোরি করার পর বারবার তার কাছে ওই ধরনের বোল্ড দৃশ্যে অভিনয়ের প্রস্তাব আসে, এমনকি জুলি টুতেও অভিনয়ের প্রস্তাব আসে। তবে তিনি একই ধরনের চরিত্র করবেন না বলেই তা ফিরিয়ে দেন। কারণ হিসাবে তিনি বলেন, সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চান তিনি। হেড স্টোরির পর তাকে নানা ধরনের বিব্রত ও বিরক্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে শয্যা দৃশ্যে শ্যুট করা হয়, তাতে কোনো রিটেক করতে হয় কি না। পাওলির কথায় এইসব প্রশ্ন ভীষণ বিরক্তিকর। তার ভাষ্যে, অভিনেত্রী হিসাবে চরিত্রের প্রয়োজনেই এ ধরনের অভিনয় করতে হয়, কেন এই অবান্তর প্রশ্ন করা হয় তিনি বুঝে উঠতে পারেন না। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, পাওলি দামের এই মতামত আপনারা কতটা সমর্থন করেন ও এই অভিনেত্রীর বিষয়ে আপনাদের কিছু মন্তব্য ও মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। বাংলা অভিনয়ে খোলামেলা দৃশ্যে জনপ্রিয় এক অভিনেত্রী পাওলি দাম। এমন অভিনয়ের জন্যই ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। এই নিয়ে পাওলি বলেন, কাজকর্মহীনরাই আমার চরিত্র নিয়ে কথা বলে, আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। তারকাদের নিয়ে আলোচনা সমালোচনা হবেই, তবে সেই সমালোচনায় যদি চলচ্চিত্রাঙ্গনের লোকজন জড়িত হয় তখন একটু খারাপ লাগেই। যেসব সহকর্মী আমার খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে নেতিবাচক কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কালবেলা, মনের মানুষ, তখন 23, সব চরিত্র কাল্পনিক চলচ্চিত্রগুলো দেখুক। আগে শিল্প বিষয়টি না বুঝে শিল্পী হওয়া মানুষের প্রতি বিনীত অনুরোধ, তারা এসব সিনেমা আগে দেখুক, তারপর না হয় আমার সমালোচনা করবে। পাওলি দাম আরও বলেন, অনেকের মুখেই বলতে শুনেছি আমি নাকি বাঙালি নারীর লজ্জার শেষ জায়গাটিও প্রকাশ্যে জলাঞ্জলি দিয়েছি। এটা কেন বলা হচ্ছে আমি জানি না। আমার মনে হয় কলকাতার বাঙালিরা এখনও আধুনিক হতে পারেনি, তাদের মধ্যে সেকেলে ভাবটা রয়ে গিয়েছে। বর্তমান সময়ে সারা বিশ্বে যে মুভি হচ্ছে সেসবের কাছে আমার এমন অভিনয় ডাল ভাত। তারকভস্কি, ফেলিনি বা বার্গানের মতো তারকারাও কিন্তু পূর্ণ নগ্নতা তাদের চলচ্চিত্রে দেখিয়েছেন। শিল্পে ব্যাকরণে একটি চরিত্রের লজ্জা বলে কিছু নেই, চরিত্রের আবেদন অনুযায়ী সবটাই করা যেতে পারে। যারা এসব এখনও বোঝে না তারা সংকীর্ণ মনা। একটি বিষয় মনে রাখতে হবে, নায়িকাকে যখন কেউ জড়িয়ে ধরছে, গানের তালে নাচিয়ে দিচ্ছে ছোট পোশাক পরে, তখন লজ্জা করে না? আমি তো মনে করি একজন শিল্পীর লজ্জা থাকারই কথা নয়। অভিনেত্রী পাওলি দাম ছত্রাক বিতর্কের কেটে গিয়েছে অনেকগুলি বছর, তবুও এই কন্ট্রোভার্সি নিয়ে আজও মাঝে মধ্যেই শুরু হয় আলোচনা।
সে সময় অভিনেত্রীর বিরুদ্ধে বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই মন্তব্য করেছিলেন। তাঁদের কথায় পাওলির এমন অশ্লীল দৃশ্যে অভিনয় করা উচিত হয়নি। প্রতিটি জিনিসের শোভন অশোভন বলে একটি বস্তু আছে। দেশের সংস্কৃতিকে ক্ষুণ্ণ করেছেন পাওলি। এ ধরনের নানা মন্তব্যের তীরে বিদ্ধ হয়েছিলেন পাওলি, যদিও এর মধ্যেও ছিল ব্যতিক্রম। প্রয়াত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে অঞ্জন দত্ত, গৌতম ঘোষ, সুমন মুখোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পাওলির সমর্থনে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাদের কথা ছিল কেবল একটাই, একজন শিল্পী পরিচালকের স্ক্রিপ্ট অনুযায়ী নিজেকে ভেঙে গড়ে নিতে পছন্দ করে। একজন শিল্পীর কোনো বাধা নিষেধ হয় না। কোনটা শ্লীল কোনটা অশ্লীল সেটা সমাজ বিচার করবে কী করে? অঞ্জন দত্ত বলেছিলেন, নগ্নতাকে অশ্লীল বলার কারণ কী? কামসূত্র তো আমাদের দেশের ঐতিহ্য, তাহলে সেটাকে দেশের সংস্কৃতি বলা হয় কেন? নগ্নতা যদি একটি চিত্রনাট্যের জন্য প্রয়োজন হয়ে থাকে, সঙ্গমের দৃশ্য যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেটা ছবিতে থাকবে। ঋতুপর্ণ ঘোষ সে সময় বলেছিলেন, তথাকথিত ভদ্র সমাজ কমার্শিয়াল ছবির ধর্ষণের দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে দেখে মজা পায়, কিন্তু সঙ্গমের দৃশ্যেই যত সমস্যা। পাওলি একজন শিল্পী, একজনের শিল্পী সত্তা নিয়ে প্রশ্ন তোলা হবেই বা কেন? তার স্বাধীনতাকে কেড়ে নিয়ে সে অনস্ক্রিনে কী করবে না করবে তা সমাজ বলে দেবে না। চন্দ্রনীল ভট্টাচার্য পাওলিকে সমর্থন করে বলেছিলেন, ছবির জন্য কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক সেটা একমাত্র পরিচালক বোঝেন। কমার্শিয়াল যেখানে সেখানে গান ঢুকিয়ে দেওয়াটাও তো কেউ অপ্রাসঙ্গিক বলে না। তিনি এও জানান, ভদ্র মানসিকতার মানুষদের মুখ থেকে অন্তত এই কথাটা বেরোনো উচিত না যে পাওলি মারাত্মক কোনো অপরাধ করেছে। অন্যদিকে পরমব্রত বলেন, আমাদের সমাজে এখনও সাধারণ শিক্ষাটুকুর অভাব গুরুতরভাবে রয়েছে, তা না থাকলে আজ হয়তো এমন দিন দেখতে হতো না। গৌতম ঘোষের কথায় পাওলি নিজেকে একজন পরিচালকের মতো ভেঙে গড়ে নিয়েছে, এতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পছন্দ না হলে দেখবেন না, আপনাকে কেউ বাধ্য করে নাকি দেখতে? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আজকের পর্বটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত ও মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।